হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে আরও একটা নতুন এবং ভালো ভ্যাকান্সির ব্যাপারে আমি আজকের ভিডিওতে আলোচনা করব, যেখানে ফিশারিজ অফিসার পদের জন্য একটা ভালো ভ্যাকান্সি বেরিয়েছে, যেখানে শূন্য পদের সংখ্যাটাও মোটামুটি ভালো। এবং এই নিয়োগের সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে দেবো এবং সেটা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশানের মাধ্যমে পাবলিশ করা হয়েছে এবং সেই অফিসিয়াল নোটিফিকেশানটা ওই ভিডিওতে আমি দেখাবো। তো সুতরাং ভিডিওটাকে একটু না কেটে সম্পূর্ণটা দেখতে থাকো, যেখানে সমস্ত ইনফরমেশানটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশানে কী বলা হয়েছে। তো তাহলে বন্ধুরা, এটাই হলো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া রয়েছে 03/2021। এই অফিসিয়াল নোটিফিকেশান অনুসারে এই যে পোস্টের জন্য ভ্যাকান্সিটা বেরিয়েছে, এটা কিন্তু বন্ধুরা সম্পূর্ণ একটা পার্মানেন্ট পোস্ট, এটা কোনো কন্ট্রাকচুয়াল পোস্ট নয়। তো তাহলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ নেম অফ দ্য পোস্ট, এবং এটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফিশারিজ সার্ভিস গ্রেড 2 এর আন্ডারে। এবার এখানে রয়েছে পে স্কেল, এগুলো তোমরা একটু দেখে নিও। এরপর এখানে আছে ভ্যাকান্সি, যেখানে মোট শূন্য পদ আছে 100টা, এবং এর নিচে রয়েছে রিজার্ভেশন অনুসারে, অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরি এসসি এসটি অনুসারে বিভিন্ন ভ্যাকান্সির চার্ট, সেটা তোমরা একটু দেখে নেবে। এবার দেখে নেওয়া যাক কোয়ালিফিকেশানে কী বলা হয়েছে। এখানে কোয়ালিফিকেশানে বলা হয়েছে মাস্ট হ্যাভ 4 ইয়ার ব্যাচেলার্স ডিগ্রি, অর্থাৎ 4 বছরের একটা ব্যাচেলার ডিগ্রি কিন্তু অবশ্যই প্রয়োজন, যেখানে এই ব্যাচেলার ডিগ্রিটা হতে হবে কিন্তু ফিশারি সায়েন্সের ওপরে, এবং এটা একটা রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে পাশ করে থাকতে হবে। এবং দ্বিতীয় অপশানে বলা হয়েছে এখানে একটা নলেজ বা জ্ঞান থাকতে হবে ফিশারিসের ওপরে, অ্যাকোয়াকালচারের ওপরে, অ্যাকোয়াটিক রিসোর্সের ওপরে, ফিশিং হারবারের ওপরে। এবং অপশান সিতে রয়েছে বাংলায় কিন্তু লিখতে এবং পড়তে জানতে হবে। এবং বয়সের ব্যাপারে এখানে বলা হয়েছে বয়স হতে হবে 39 বছর, এবং বয়স গুনতে হবে 1/1/2021 হিসাবে। এবং এই পরীক্ষার আবেদন ফি রাখা হয়েছে 160 টাকা, এটা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। এসসি এসটিদের জন্য এখানে কিন্তু কোনো প্রকার ফিজ লাগছে না, এবং এই 160 টাকার উপরে কিছু জিএসটি চার্জ এবং কিছু সার্ভিস চার্জ কিন্তু এখানে রয়েছে। এবং এই পদের যে আবেদন পদ্ধতি সেটা আছে অনলাইনে, এখানে wbpsc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনটা করতে হবে। এবং আবেদন শুরু হচ্ছে 24 ফেব্রুয়ারি থেকে, এটা চলবে 17 মার্চ 2021 পর্যন্ত, এবং অনলাইনে ফিস জমা দেওয়ার ডেটও আছে 17 মার্চ 2021 পর্যন্ত। এছাড়া অফলাইনে পেমেন্ট করতে হলে 18 মার্চ পর্যন্ত কিন্তু সময় পাওয়া যাচ্ছে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ফিশারি ডিপার্টমেন্টে নিয়োগের একটা অফিসিয়াল নোটিফিকেশান। এবং এই নিয়োগ সংক্রান্ত যদি তোমাদের আরও কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তাহলে ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এবং এই ধরনের সরকারি চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না, কারণ যখনই আমি এই ধরনের ভিডিওগুলো আপলোড করবো তার নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেয়ে যাবে। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।